হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিটফোন.কমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা অ্যাপ নিয়ে আলোচনা করবো, যেটা যারা ক্লাস সরি যারা স্কুল গোয়িং স্টুডেন্ট তাদের কাজে লাগবে। এই অ্যাপটি পড়লে আপনি জানতে পারবেন কীভাবে একজন মেধাবী স্টুডেন্ট হওয়া যায়। অনেকেই পড়ালেখা করে ফেল করতে থাকে কিন্তু পাস করতে পারে না। আশা করছি এই অ্যাপটি যদি তারা দেখে তারা কিছু একটা শিখতে পারবে কীভাবে ভালো স্টুডেন্ট হওয়া যায়। তো চলো, যারা ভালো স্টুডেন্ট হতে চাও তাদের জন্য এই অ্যাপটি, চলো দেখে নেওয়া যাক কী কী আছে এই অ্যাপের ভিতর। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে দেখো, এখানে সার্চ দিতে হবে মেধাবী ছাত্র হওয়ার কৌশল। এতটুকু লেখা দরকার নেই, জাস্ট মেধাবী পর্যন্ত লিখলেই বাকি সাজেশনটা চলে আসবে। তো এখানে এই যে মেধাবী হওয়ার কৌশল, এটাতে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাপটা চলে আসবে। এটা আমি অলরেডি ইনস্টল করেছি, তো এটা ওপেন করছি এখন। আপনি বলেন ভালো কিছু ইন্সপাইরেশন, কিছু ভালো রেজাল্ট করার খুবই সহজ, মনে রাখার কৌশল, পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়। দেখি এটা কী আছে। পরীক্ষা কে কে ভয় পাই আমরা, আমার পড়ালেখাতেই আনন্দ। আচ্ছা, এখানে যে সুন্দর টিপস দেওয়া আছে, পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তির আইকিউ 110 এর উপরে। এই আইকিউ বৃদ্ধির জন্য চর্চার বিকল্প নেই, চর্চার মাধ্যমে একজন ছাত্র সাধারণ থেকে মেধাবী হতে পারে। মনে রাখতে না পারার ভোগান্তি থেকে মুক্তি পেতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যেমন আত্মবিশ্বাসটাই প্রধান। যে কোনো কাজে সফল হওয়ার প্রধান ও প্রথম শর্ত হলো আত্মবিশ্বাস। সো বন্ধুরা, দেখে নিলেন কী সুন্দর একটি অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার পড়ালেখার উন্নতি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই অ্যাপটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে, তো সেই লাল বাটনটাতে ক্লিক করবেন। একটা এইভাবে একটা ক্লিক করবেন তাহলেই হবে, তাহলে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।